নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো। আবার ফিরে এলাম সুদেব ইউটিউব গিটার লেসেন্সে। আজকে আমরা দেখতে পাচ্ছ এখানে একটা অলরেডি রেডি করে রেখেছি আমি, একটা অনুমান আশা করি করতে পারছো যে আজকে আমরা কি শিখবো। আজকে আমরা তিনটে কর্ড আবার শিখে নিই। আমরা প্রথম তিনটে কর্ড অলরেডি দেখে শিখেছি, এ মেজার, ডি মেজার, ই মেজার। আজকে আমরা এই এ ডি আর ই এর মাইনারগুলো শিখে নিই। তার মানে কী দাঁড়াচ্ছে? এ মাইনার, ডি মাইনার, ই মাইনার। ঠিক আছে, তাহলে শুরু করি, আর কথা না বাড়িয়ে শুরু করি। এর সাথে যেটা করব, আগের ভিডিওতে বলেছিলাম যে এতদিন তো আমরা শুধু প্লটিংয়ের মাধ্যমে করছি, এবং প্লটিংয়ের মাধ্যমটাই মাধ্যম, কর্ড কর্ড ডায়াগ্রাম এরকমই হয় দেখে বাজানো। কিন্তু আমরা যেহেতু সবসময় এক স্টেপ এগিয়ে থাকবো অন্য গিটারিস্টদের থেকে, মানে আমরা যেটা জানবো অন্যরা সেটা জানবে না, এটাই হচ্ছে উদ্দেশ্য, মূল উদ্দেশ্য। তো সেই ক্ষেত্রে আমরা এই তিনটে কর্ড শিখবো। ও হ্যাঁ, এই কর্ডের শেষে আমরা আজকে, আমরা আগে তিনটে স্ট্রামিং প্যাটার্ন অলরেডি শিখেছি, আজকে আরেকটা নতুন স্ট্রামিং প্যাটার্ন শিখবো। তো স্ট্রামিং প্যাটার্ন নাম্বার 4। তো তিনটে মাইনার কর্ড, একটা স্ট্রামিং প্যাটার্ন, তার সাথে আমরা শিখবো হচ্ছে কর্ড অ্যানালিসিস। খুব সোজা ব্যাপার, দেখিয়ে দেবো, আগে কর্ডগুলো বাজিয়ে নিই। ঠিক আছে, তো প্রথম যেটা আমরা শুরু করব সেটা হচ্ছে, আমরা এ মেজার করেছি, আজকে শিখবো তার এ মাইনার। ঠিক আছে, তাহলে ফার্স্ট ফিঙ্গার, ফার্স্ট ফ্রেট, সেকেন্ড স্ট্রিং, সেকেন্ড ফিঙ্গার, সেকেন্ড ফ্রেট, ফোর্থ স্ট্রিং, থার্ড ফিঙ্গার, সেকেন্ড ফ্রেট, থার্ড স্ট্রিং। তাহলে আমার কি বাজছে? আর ই স্ট্রিং মানে টপ স্ট্রিংটা এখানে বাজবে না। আবার সেই কর্ড থিওরিতে চলে যাই, আমরা এ থেকে বাজাবো, ফিফথ স্ট্রিং থেকে বাজাবো। এ মাইনার যেহেতু রুটটা, তাহলে এ একদম সহজ, এ মাইনার বাজাচ্ছি মানে আমার এ থাকতে হবে, এবং এটা ফার্স্ট থাকো, এ থাকতে হবে মাস্ট, এটা ফার্স্ট বাজাতে হবে সেটাও মাস্ট। তাহলে আমরা ই সাইলেন্ট এ থেকে স্টার্ট করছি। তাহলে আমার কর্ডের সাউন্ডটা কি দাঁড়াচ্ছে? ইটা ওপেন, ফার্স্ট স্ট্রিং এর ইটা ওপেন, এটা ওপেন। ঠিক আছে, তাহলে আমার দাঁড়াচ্ছে এই, এই হচ্ছে এ মাইনার। ফিঙ্গারিং আমি দিয়ে দিয়েছি এখানে 1 2 3, দেখতে পাচ্ছ তোমরা। আবার যেহেতু বলি, আমরা সবসময় একটু আলাদা ধরনের জিনিসপত্র করতে বেশি ভালোবাসি, একটু এক্সপেরিমেন্ট করতে বেশি ভালোবাসি। যদি চাও, এটা আমার ব্যক্তিগত মতামত বলতে পারো বা সেখানেও বলতে পারো, যদি চাও 1 2 3 এর জায়গায় তুমি এখানে 2 3 4 এরম ভাবে ইউজ করতে পারো এই ফিঙ্গারিং। এই ফার্স্ট ফিঙ্গারটা ফ্রি রাখছি, এই ফার্স্ট ফিঙ্গারটা কেন ফ্রি রাখছি, একে একটু রেস্ট দিচ্ছি, একে পরে কাজে লাগাবো। কখন জানো তো, বার কর্ডের ক্ষেত্রে। আমি যদি এরম ভাবে এখন বাজানো প্র্যাকটিস করি না বন্ধু, আমার বার কর্ড বাজাতে অন্যদের মতো চোখের জল ফেলতে হবে না, আরামসে পারবো। তো 1 2 3 এটা বাজাতে, ডেফিনেটলি এটা বাজাতে সুবিধা, এটাই 99% মানে মেজরিটি এরম ভাবেই বাজায়। কিন্তু আমি বলি, যদি এরম ভাবে বাজাতে পারো, তাহলে এর নেট রেজাল্টটা, এর ফলটা তুই পরবর্তীকালে গিয়ে কিরমভাবে পাবে তোমার নিজেরও ধারণা। যাই হোক, সম্পূর্ণ তোমাদের ব্যক্তিগত ব্যাপার। ইদার ইউ ক্যান ইউজ 1 2 3, 1 2 3 ইউজ করতে পারো, বা 2 3 4 ইউজ করতে পারো, ফার্স্ট ফিঙ্গারকে ফ্রি রেখে। বোঝা গেল এ মাইনার। সেকেন্ড আসে ডি মাইনার কর্ড, আমরা ডি শিখেছিলাম, আজকে শিখব ডি মাইনার। ডি মাইনার কিরমভাবে? ফার্স্ট ফিঙ্গার, ফার্স্ট ফ্রেট, ফার্স্ট স্ট্রিং, ফার্স্ট ফিঙ্গার, ফার্স্ট ফ্রেট, ফার্স্ট স্ট্রিং, সেকেন্ড ফিঙ্গার, সেকেন্ড ফ্রেট, থার্ড স্ট্রিং, থার্ড ফিঙ্গার, থার্ড ফ্রেট, সেকেন্ড স্ট্রিং। তাহলে নেট নেট কি বাজবে? আর এখানে
ডি মাইনার, মানে কি রুট ডি, ডি দিয়ে স্টার্ট করতে হবে, তাহলে আমার ই আর এ প্রয়োজন নেই, দুটো সাইলেন্ট, আমার শুরু করতে হবে 6-5-4 স্ট্রিং থেকে ডি, ওপেন ডি। আমি যদি চাই আমি সেকেন্ড ফিঙ্গার, থার্ড ফিঙ্গার আর পিঙ্কি, লিটল ফিঙ্গার দিয়ে বাজাতে পারি। একটু ডিফিকাল্ট, ফার্স্ট ফিঙ্গার ফ্রি যদি চাও, ঠিক আছে। চলে যাই এবারে ই মাইনারে। ই মাইনার কর্ডটা কিরম বাজে, খুব সিম্পল। আমরা ই মেজার দেখেছিলাম, আমি ই মেজার থেকে যদি ফার্স্ট ফিঙ্গারটা হাটিয়ে নিই হয়ে যায় ই মাইনার। ই মেজার থেকে ফার্স্ট ফিঙ্গার সরিয়ে নিলে হয়ে গেল ই মাইনার, এত সোজা। ই মেজার বাজিয়েছিলাম, ফার্স্ট ফিঙ্গার সরিয়ে নিলাম, হয়ে গেলাম ই মেজার। তাহলে কি হচ্ছে, ই সিক্স ওপেন, সেকেন্ড ফিঙ্গার, সেকেন্ড ফ্রেট, ফিফথ স্ট্রিং, থার্ড ফিঙ্গার, সেকেন্ড ফ্রেট, ফোর্থ স্ট্রিং, বাকি তিনটে স্ট্রিং, মানে জি বি ই, ই বি ই, ই বি জি ওপেন। আমার সবকটা স্ট্রিং বাজছে। ই মাইনার, ইটা তো আমার রাখতেই হয় প্রথমে, তো প্রথমে ইটা আমি কোথায় পাবো, এই ওপেন সিক্স স্ট্রিং। এটা টু থ্রি তে বাড়াতে পারো, আবার থ্রি ফোরও বাড়াতে পারো, দুটো দুটো আঙুল ফ্রি রাখছি। তার কারণটা বলে দিই, পরবর্তীকালে মাইনাস কেজ শেপের, ই মাইনাস শেপের যে বার কর্ডের ইগুলো হবে, ওতে আমরা ফার্স্ট ফিঙ্গারটা দিয়ে, সেকেন্ড ফিঙ্গারটা দিয়ে ফার্স্ট ফিঙ্গারটাতে আরও জোর আনার জন্যে আমি এনবার চাপতে পারি। তাহলে আমার এই থার্ড আর ফোর্থ ফ্রি রইল, আর এটা দিয়ে আমি চাপতে পারলাম। যাই হোক, না করলেও হবে, কোনো অসুবিধা নেই, ওয়ান আর টু দিয়েও বাড়াতে পারো ই মাইনার। তাহলে আমরা তিনটে কর্ড শিখে ফেললাম, এ মাইনার, বি মাইনার, আর ই মাইনার, ক্লিয়ার? প্র্যাকটিস করো। আচ্ছা, এইবারে কর্ড অ্যানালিসিসটা আগে করবো নাকি সাউন্ড আর কর্ড অ্যানালিসিসটা করে নিই, ঠিক আছে? এইবারে খুব ইন্টারেস্টিং জিনিস দেখো, কর্ড টু কর্ড প্লটিং থেকে, কর্ড ডায়াগ্রাম থেকে আমরা কর্ড বাড়িতে পারি। এই কর্ডের নোটগুলো কি লাগছে, দেখো, কর্ড অ্যানালিসিস, কর্ড অ্যানালিসিস করে গলা ফাটিয়ে দিচ্ছিলাম তো, এবার দেখো অ্যাকচুয়ালি কর্ড অ্যানালিসিসটা কি জিনিস। কর্ড অ্যানালিসিসটা হচ্ছে কিচ্ছু না, খুব সিম্পল একটা জিনিস, কিন্তু আমরা যদি এটা করি না বন্ধুরা, আমরা থিওরিটিক্যালি আমরা যা দেখতে বা জানতে পারবো, বা লোককেও জিজ্ঞেস করলে আমি উত্তরগুলো এমনভাবে দিতে পারবো লোকে বুঝবে বা জানবে, হ্যাঁ কোয়ালিটি আছে, সত্যিকারের গিটারটা শিখেছে, কার কাছে শিখেছে, কীভাবে শিখেছে সেটা পরের কথা, কিন্তু এ জানে, এ জানে, এর সাথে মানে মজা করার বা একে খিল্লি করার কোনো জায়গা নেই, এ জানে। কর্ড অ্যানালিসিস ভেরি সিম্পল, আমরা এ মাইনার, আমি আমি আজকে যে তিনটে কর্ড শেখালাম এই মুহূর্তে বা দেখালাম, ওই তিনটে কর্ডের অ্যানালিসিস করি, আর আগে যে তিনটে কর্ড আমরা করেছি অলরেডি, এ মেজার, ডি মেজার, ই মেজার, এই তিনটে কর্ডের অ্যানালিসিস তোমরা করো বসে, দেখো মজা পাবে, আনন্দ পাবে। কর্ড অ্যানালিসিস কি, কর্ড অ্যানালিসিস, আচ্ছা, এ মাইনারের ক্ষেত্রে আমরা কী বাজাচ্ছি, সিক্স স্ট্রিং আমাদের বাজছে না, ফিফথ স্ট্রিংয়ের এ বাজাচ্ছি ওপেন, ফোর্থ স্ট্রিংয়ের, ফোর্থ স্ট্রিং মানে ডি স্ট্রিংয়ের বাজছে সেকেন্ড ফ্রেট মানে ই, থার্ড স্ট্রিং মানে জি স্ট্রিংয়ের সেকেন্ড ফ্রেট এ, সেকেন্ড স্ট্রিং মানে বি স্ট্রিংয়ের ফার্স্ট ফ্রেট সি,
আর ফার্স্ট স্ট্রিং এর ফার্স্ট স্ট্রিং মানে ই স্ট্রিং এর বাচ্চে ওপেন, এটা হচ্ছে আমার টোটাল এ মাইনার অ্যানালিসিস। তো এবার খুব সিম্পল চারটি প্রশ্ন এখানে আসতে পারে, প্রশ্নগুলো দেখা যাচ্ছে? প্রশ্নগুলো হচ্ছে হাউ মেনি স্ট্রিংস আর উই প্লেইং, আমরা এ মাইনার কর্ডে কতগুলি স্ট্রিং তার বাজাচ্ছি, কতগুলি বাজাচ্ছি? পাঁচটা। ছ নম্বর তো আমার বাজছে না, তাহলে এক দুই তিন চার পাঁচ, পাঁচটা স্ট্রিং বাজাচ্ছে। নেক্সট প্রশ্ন, হাউ মেনি নোটস আর উই প্লেইং, নোটস কটা বাজছে? এই প্রশ্নটাতে বেশিরভাগ মানুষ ভুল করে, মানুষ ভাবে যেগুলো ওপেন, গিটারিস্টরা অনেক গিটারিস্ট মনে করে যেগুলো ওপেন সেগুলোকে ধরে না, যেগুলোর ওপর আঙুল প্রেস করছে, যেমন ধরো ই এ আর সি, বললো তিনটে নোট বাজে না, ভুল। আমি যটা স্ট্রিং প্লে করছি ততগুলোই নোট প্লে করব, সেটা ওপেনও হতে পারে ফ্রেটেও হতে পারে, আমি যতগুলি স্ট্রিং বাজাচ্ছি ততগুলি নোট। হাউ মেনি নোটস আর উই প্লেইং, সিম্পল, পাঁচটা, পাঁচটা স্ট্রিং বাজছে মানে পাঁচটা নোটও বাজছে। হোয়াট নোটস আর উই প্লেইং, এইবারে হচ্ছে প্রশ্ন তিন নম্বর, কোন কোন নোট বাজাচ্ছি, কোন কোন নোট বাজাচ্ছি বন্ধু এ মাইনারে? এ বাজাচ্ছি ওপেন, ই বাজাচ্ছি, আবার এ বাজাচ্ছি, সি বাজাচ্ছি, আর ই ওপেন বাজাচ্ছি। তাহলে আমরা এই নোটগুলো বাজাচ্ছি এই মাইনারে, এ মাইনারে আমার এই নোটগুলো আছে, আমি আসে না বাজাচ্ছি। কিন্তু আমরা কি দেখেছিলাম, মেজর মাইনারের ক্ষেত্রে তিনটে করে নোট দরকার হয়, এই তিনটে আমরা ডিরাইভ করব কিভাবে, আসবো কিভাবে? মেজর কর্ডের ক্ষেত্রে মনে আছে ফর্মুলাটা, 1 3 5, আর মাইনারের ক্ষেত্রে 1 ফ্ল্যাট 3 5। তাহলে এবার এ মাইনারের ক্ষেত্রে নেক্সট প্রশ্নটা হচ্ছে হাউ মেনি ইউনিক নোটস আর উই প্লেইং। এখানে অনেক নোট আমরা আগে যখন নোটের স্ট্রাকচার, নোটের থিওরি দেখছিলাম আগের লেসনে টিউটোরিয়ালে, তখন আমরা কি দেখছিলাম যে অনেকগুলো নোট তো রিপিট হচ্ছে আমাদের, অনেকগুলো নোট তো আমরা রিপিট বাজাচ্ছি, কিন্তু তার মধ্যে ইউনিক নোটসগুলো কোনগুলো? যেমন এ মাইনার কর্ডে আমার এ বাজছে দুবার, আমি নিলাম একবার, আমি হাউ মেনি ইউনিক নোটস, তিনটে, কি কি তিনটে? এ, ই আর সি, এ ই আর সি, এই তিনটে হচ্ছে ইউনিক নোট, এই তিনটে নোট বাজছে না, বাজছে পাঁচটা নোট, আমি বাজাচ্ছি পাঁচটা, রিপিট হতে পারে কিন্তু বলবো পাঁচটা, থিওরিটিক্যালি পাঁচটা, এই পাঁচটা নোটের মধ্যে ইউনিক নোট হচ্ছে তিনটে, এ সি ই। তার মানে এ মাইনার কর্ডে কোন তিনটে নোট দিয়ে এ মাইনার কর্ড হচ্ছে? এ সি ই, এই এ ই সিও বলতে পারো, কিন্তু বলেছিলাম মনে পড়ছে অ্যালফাবেটিক্যাল অর্ডার, এরপরে বি আসে, বি এর পরে সি, সি এর পরে ডি, তারপরে ই, ওই জন্য আমরা যখন বলছি তখন বলছি এ সি ই। ঠিক সেম হচ্ছে ডি মাইনারের ক্ষেত্রে, হাউ মেনি স্ট্রিংস আর উই প্লেইং ডি মাইনারে? চারটে। কেন চারটে বন্ধুরা? কারণ সিক্স স্ট্রিং আর ফিফথ স্ট্রিং তো মিউট, বাজছে না, আমরা বাজাচ্ছি না ডি মাইনারে, আমরা শুরু করছি ফোর্থ স্ট্রিং থেকে, যেহেতু ডি ডি রয়েছে, ডি শব্দটা আছে, ডি লেটারটা আছে, তার মানে আমাকে ডি দিয়ে স্টার্ট করতেই হবে, রুট, ডিটা হচ্ছে রুট কি, ফোর্থ স্ট্রিং থেকে স্টার্ট করবো, ফোর্থ স্ট্রিংটা আমাদের ওপেন ডি। তাহলে আমরা হাউ মেনি স্ট্রিংস আর উই প্লেইং ডি মাইনারে? চারটে, এই যে ফোর্থ, থার্ড, সেকেন্ড আর ফার্স্ট, এই চারটে স্ট্রিং বাজছি, অটোমেটিক্যালি চারটে নোটও বাজাবো, এই ডি বাজাচ্ছি ওপেন, এ বাজাচ্ছি, ডি বাজাচ্ছি, এফ বাজাচ্ছি। হাউ মেনি ইউনিক নোটস, হাউ মেনি ইউনিক নোটস আর উই প্লেইং ডি এফ এ? তাহলে ডি মাইনার আমার নোটস কি, তিনটে নোট দিয়ে আমার ডি মাইনার হলো, ডি এফ আর এ হয়ে গেল। ঠিক সেম হচ্ছে ই মাইনারের, ই মাইনারের ক্ষেত্রে কতগুলো আমরা, হাউ মেনি স্ট্রিং আর উই প্লেইং, কটা স্ট্রিং বাজাচ্ছি? ছটা, আমার সিক্সথ স্ট্রিং যেহেতু ই, ই মাইনার, রুট ই,
আমাকে স্টার্ট করতে হবে ই দিয়ে, সিক্সতে ওপেন আমি পেয়ে যাচ্ছি, ওপেন আমি দিয়ে শুরু করছি, আমি ই মাইনারে ছটা ছটা স্ট্রিংই বাজাচ্ছি, আমার কাজে আসছে, হাউ মেনি নোটস আর উই প্লেইং, ছটা, কিন্তু হাউ মেনি ইউনিক নোটস আর উই প্লেইং, ওই তিনটে, কী কী, ই জি আর বি, দেখো এখানে নিজেরা করেই দেখো, হাউ মেনি ইউনিক নোটস আর উই প্লেইং, ওই তিনটেতে আসতেই হবে, ঘুরিয়ে ফিরে ওইখানেই আসতে হবে, ই জি আর বি, ইবিজিও বলা যায়, কিন্তু দেখতে শুনতে ভালো লাগে ই জি বি, কারণ ই এর পরে এফ, এফ এর পরে জি, তারপরে আবার বি আছে, ওই যে ই জি বি, এই হচ্ছে কর্ড অ্যানালিসিস, হাতি ঘোড়া কিচ্ছু নেই এর মধ্যে, এই চারটি প্রশ্ন প্রত্যেকবার যখন নতুন কোনো কর্ড শিখবো একটু অ্যানালিসিস করে দেখে নিই না, এতে আমার মিউজিক থিওরি প্রচণ্ড স্ট্রং হবে, এতে আমার মিউজিক থিওরি প্রচণ্ড স্ট্রং হবে, এবং পরবর্তীকালে, এখন হয়তো মনে হবে ফালতু জিনিস বেকার, পরবর্তীকালে এই এই কর্ডের নোটসগুলো নিয়ে তুমি কীরমভাবে খেলতে পারো, এর সাথে অ্যাড করতে পারো, মাইনাস করতে পারো, অন্য কর্ড, অন্য নোট ঢোকাতে পারো, কী করতে পারো, মানে বলছি তো কীরকমভাবে তুমি নিজে ফ্রেডবোর্ডে খেলতে পারো তোমার কোনো ধারণা নেই, ঠিক আছে বন্ধুরা, বোঝা গেল? তাহলে আজকে টিউটোরিয়াল শেষ করার আগে একটা স্ট্রাইং প্যাটার্ন শিখে নিই ছোট্ট করে, স্ট্রাইং প্যাটার্নটা হচ্ছে, দাঁড়াও মুছে দিই, আমরা তিনটে আগে স্ট্রাইং প্যাটার্ন শিখেছি, আজকে আমরা চার নম্বর স্ট্রাইং প্যাটার্ন শিখবো, সেটা হচ্ছে লিখে নিই স্ট্রাইং প্যাটার্ন ফোর, প্যাটার্ন নাম্বার ফোর কি, সেটা ওয়ান অ্যান্ড টু অ্যান্ড থ্রি অ্যান্ড ফোর অ্যান্ড, মনে পড়ছে তো এই অ্যান্ড আর নাম্বারের মধ্যে সম্পর্কটা কি, একটা ডাউন একটা আপ, স্ট্রাইং প্যাটার্নটা কি, ডাউন আপটা কোথায় বসছে, ডাউন আপ ডাউন অ্যান্ড থ্রি কিছু হবে না, আবার অ্যান্ড মানে আপ দিয়ে স্টার্ট হচ্ছে, আপ ডাউন down up 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 down up, তো একটু বাজিয়ে দেখে নেওয়া যাক, দেখা যাচ্ছে বোর্ডটা, down up 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 down up, তাহলে এ মাইনারটাই ধরি, down up 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 down আছে বন্ধুরা, বোঝা গেল? তাহলে আজকে অবধি থাক, আসবো আবার নেক্সট টিউটোরিয়ালে, নতুন কিছু আবার একটা শিখবো, তো লাইক সাবস্ক্রাইব শেয়ার, বলি প্রত্যেকবারের মতো এবারেও বলি, ইচ্ছা হলে করো, আর তাহলে আজকে শেষ করা যাক, প্র্যাকটিস করো ভালো করে, যদি কিছু না বুঝতে পারো কমেন্টস আমাকে জানিও, ডেফিনেটলি হেল্প করার চেষ্টা করবো, ভালো থেকো সবাই, আসবো আবার নেক্সট ভিডিওতে, নমস্কার।